হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিল্টি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমাদের আজকের আলোচনা গর্ভাবস্থায় শরীর এবং মনে আমাদের নারীদের যেসব পরিবর্তন ঘটে থাকে তা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ারও করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো এবার চলে আসি আমরা মূল বক্তব্যের দিকে। গর্ভাবস্থায় মহিলাদের বা মায়েদের শরীরে এবং মনে কী কী পরিবর্তন দেখা যায়? শরীরের ভিতরে কিন্তু একটি প্রাণ বেড়ে উঠছে, কিছুদিন পরে তাকে নিজের দুই হাত দিয়ে স্পর্শ করতে পারবেন, আপনি বুকে জড়িয়ে ধরতে পারবেন, তার চোখ, কান, নাক, হাত ইত্যাদি বলাবেন। এই আবেগ থেকে কিন্তু গর্ভাবস্থায় শরীরের যত জটিলতা সব ভুলে গিয়ে যান, ঠিক আছে? একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি বা সিজারের জন্য কিন্তু বিভিন্নভাবে টাকা নেওয়া হয়, তাই কিন্তু পরিষেবা সেখানে ভালো হয়। একটি সরকারি হসপিটালে কিন্তু সেখানে তার বিনামূল্যে চিকিৎসা হয়, সেখানে কোনো টাকা লাগে না। শুরুর দিকে কিন্তু আপনাদের শরীরে যেটা হয় যে খেতে ইচ্ছে করে না, খাবারে অরুচি চলে আসে, সারাক্ষণ মাথা ব্যথা থাকে আর কোনো কিছুই ভালো লাগে না, ঠিক আছে? এরপর ধীরে ধীরে কিন্তু শরীরে পরিবর্তন খেয়াল করতে দেখতে পাবেন আপনি, যে আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জ বা আপনার বেবি বড় হয়ে ওঠার জন্য যে চেঞ্জগুলো দেখা যায়, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, রাত হলে অনিদ্রা ইত্যাদি কিন্তু নানা দেখা যায়। 4 মাসের মাথায় কিন্তু খেয়াল করবেন যে পেট বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, পেটটা সামনের দিকে একটু ঠেলে বেরিয়ে আসছে, আস্তে আস্তে ওজন বাড়তে থাকবে, কোনো কোনো মাসে 500, কোনো মাসে 1 কেজি করে, শেষের দিকে কিন্তু এসে খুব কষ্ট হয়, রাতে ঘুমোতে পারবেন না আপনি ওজনের কারণে, পিঠে ব্যথা থাকবে বা কোমরে ব্যথাও কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আধ ঘন্টা হয়তো আপনি ঘুমিয়েছেন, তারপরে পিঠে ব্যথার জন্য আপনি উঠে দাঁড়িয়ে গেছেন, বারবার টয়লেট তো আপনাকে যেতেই হবে, এটা কিন্তু একটা গর্ভাবস্থায় নর্মাল, ঠিক আছে? আপনার টয়লেট এবং বমি দিনের যে কোনো সময় কিন্তু বারবার হতে পারে। তো সব কিছুর সাথে কিন্তু মানিয়ে চলতে হয় আমাদের মেয়েদেরকে এই গর্ভাবস্থার সময়, ঠিক আছে? কয়েকদিন পরেই কিন্তু আপনার শরীর ভিতর থেকে বেড়ে ওঠা প্রাণটিকে জগতের সাথে পরিচয় করিয়ে সে নিজেকে আপনার প্রতিকূল হয়ে উঠতে চেষ্টা করবে। তাই আপনার বিভিন্ন জায়গায় হয়তো কোমরে ব্যথা বা হালকা মাঝে মাঝে তলপেটে ব্যথাও হতে পারে এবং পায়ে গোড়ালি ব্যথা তো মাঝে মাঝে লেগেই থাকে, ঠিক আছে? তারপরে 4 মাস কেন, 5 মাসের মাথায় দেখবেন আপনার পেটটা যত বড় হচ্ছে বা পেট আপনার সামনে যত এগোচ্ছে তত কিন্তু আপনার পায়ের উপরে অনেকটাভাবে ভর পড়ছে, যার কারণে কিন্তু আপনি সারাদিন দাঁড়িয়ে একভাবে দাঁড়িয়ে হয়তো কাজ করতেও পারছেন না, শরীরের নানা পরিবর্তন সামাল দিতে হয় আপনাকে, ধকল সামলে উঠতে পারেন না এই সময়, ঠিক আছে? সেই নিয়ে কিন্তু প্রথম দিকে মনের মধ্যে আপনার অনেক রকম ভয় কাজ করে, কিন্তু পরের দিকে যখন মনে পড়ে যে আপনার শরীরে কিন্তু ভিতরে একটা প্রাণ আছে, তখন কিন্তু মাঝে মাঝে আপনার ভালো লাগে এবং মাঝে মাঝে কিন্তু মেজাজের পরিবর্তন বা ওঠানামা কিন্তু প্রায় হতে থাকে এই সময়। তবে একটা জিনিস কিন্তু ভালো লাগার অনুভূতি হয় এই সময়, যে আপনি কিন্তু মা ডাক শুনতে পারবেন এরপরে, তবে এই ভয়টা কিন্তু তখন কাজ করে না। গর্ভাবস্থায় দুটো বিষয় অনেকেই কিন্তু পছন্দ করে থাকে, তার মধ্যে একটি হলো ওজন বেড়ে যাওয়া এবং স্ট্রেচ মার্ক, ঠিক আছে? পছন্দ করেন না, ত্বকের উপরে লম্বা সাদা সাদা দাগ দেখে মনে হয় যেন ত্বক ফেটে যাচ্ছে, ঠিক আছে? গর্ভবতী নারীদের কিন্তু পেট, নিতম্ব, উরু, স্তন এসব অংশে কিন্তু এমন স্ট্রেচ মার্ক হতে পারে যা আপনার কিন্তু ভবিষ্যতেও থেকে যেতে পারে। অনেক সময় সন্তান জন্মদানের পরও কিন্তু দীর্ঘদিন এই দাগ রয়ে যায়, ঠিক আছে? অনেকের কিন্তু প্রায় মুছে যায় বা অনেকের ক্ষেত্রে প্রায় থেকে যায়। এই সময় কিন্তু আমাদের স্টেরন হরমোন এবং বিটা এইচসিজি মানে হিউম্যান করিউনি গনাডোট্রোপিন হরমোনের চলাচলের জন্য আমাদের কিন্তু বেশি মূত্রস্রাব তৈরি করে। গর্ভাবস্থায় শরীরে পরিবর্তন, নতুন একটি প্রাণের জন্মদানের জন্য 9 মাস বা তার কিছু বেশি সময় ধরে একজন গর্ভবতী নারী যখন তাকে
জঠরে বহন করে ধীরে ধীরে একটুখানি রক্তপিণ্ড থেকে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, হাত পা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে একটি ভ্রূণের রূপান্তর হতে শুরু করে। সেই সাথে কিন্তু নারীর শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন আসতে থাকে। গর্ভাবস্থায় নারীর শরীরে যত রকম চমক তৈরি হয়, যত ধরনের পরিবর্তন আসে, তার পেছনে রয়েছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নামে দুটি হরমোন। একদম শুরু থেকে কিন্তু নারীর শরীরে পরিবর্তন আসতে থাকে। প্রথম 3 মাস বাহ্যিক পরিবর্তন বোঝা যায় না, ঠিক আছে, কিন্তু 2 মাস থেকে অনেকের বমি বমি ভাব, মাথা ঘোরানো, ক্লান্তি, অবসাদ, মেজাজের পরিবর্তন, কোনো খাবারে গন্ধ পাওয়া বা কোনো খাবার খেতে অরুচি, আবার কোনো কোনো খাবার যা আপনি আগে পছন্দ করতেন না সেটা এখন পছন্দ করছেন, এই পরিমাণগুলো কিন্তু অনেকটাই বেড়ে যায়। যখন তখন আপনার কিন্তু মেজাজের পরিবর্তনও ঘটতে পারে, ইত্যাদি কিন্তু হতে পারে। আর যেটি সবার ক্ষেত্রে ঘটে সেটি হলো কিন্তু শরীর ভারী হয়ে যাওয়া। প্রতি মাসে 2 কেজি ওজন বৃদ্ধি পায়, অথবা পুরো গর্ভকালীন সময় 15 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পাওয়া গর্ভবতীদের ক্ষেত্রে স্বাভাবিক বলেই কিন্তু মনে করা হয়। এর বাইরেও কিন্তু বেশ কিছু পরিবর্তনের কথা জানা যায়, যেমন গর্ভাবস্থায় নারীর শরীরে হাড়ের সংযোগস্থলে ঢিলা হয়ে যায়, মানে সেই জায়গাটা হালকা লুজ হয়ে যায়, হাড়ের সংযোগস্থলে ব্যথা হতে থাকে, পেট ভারী বা শরীরের সামনের অংশ বেড়ে যাওয়ার কারণে পিঠের হাড়ের চাপ তৈরি হতে থাকে, পিঠে ব্যথা বা কোমরে ব্যথাও কিন্তু দেখা যায়। গর্ভবতী নারীদের অনেক সময় রক্তে চিনির পরিমাণ বেড়ে যাওয়া যায়, যাকে বলে গর্ভকালীন ডায়াবেটিস। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সন্তান প্রসবের পর এটি চলে আসে বা শেষ 3 মাসের দিকে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস দেখা যায়। দাঁতের মাড়ি ফুলে যাওয়া, ব্রাশ করার সময় রক্ত বের হওয়া, মাড়িতে ব্যথা হতে পারে, জরায়ুর আকার বড় হয়ে যাওয়ার কারণে মূত্রথলিতে চাপ পড়ে তাই বারবার প্রস্রাব হয়, এগুলো কিন্তু হতেই থাকে। জরায়ুর আকার বৃদ্ধি পাওয়ার জন্য ফুসফুসের পর্যাপ্ত প্রসারিত হতে পারে না, তাই অনেকের শ্বাসকষ্ট হতে দেখা যায়। এই সময় গর্ভাবস্থায় রক্তশূন্যতা হওয়ার আশঙ্কা থাকে, কারণ শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায়, তাই এই সময় কিন্তু আয়রন ট্যাবলেট এবং ফলিক অ্যাসিড খাওয়া অবশ্যই জরুরি। অনেকের কিন্তু উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বেড়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু লোও থাকে, সে কিন্তু শেষ মুহূর্তে প্রসবের আগে কিন্তু তার প্রেশার ঠিক হয়ে যায়। বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম দেখা যায়। হরমোনের কারণে স্তন আকার বড় হতে থাকে, স্তনবৃন্তের আশেপাশে আরও কালো হয়ে উঠতে থাকে, শিশুকে খাওয়ার জন্য স্তন প্রস্তুত হতে থাকে, তাই এই সময় বিভিন্ন রকমের এইগুলো দেখা যায়। যোনিপথে কিন্তু সাদাস্রাব যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, যা অতিরিক্ত না হলে উদ্বেগের কিছু নেই, অতিরিক্ত হলে আপনি বুঝবেন সেটা মিসক্যারেজ, এবং হালকা যদি 1-2 ফোঁটা হয় সেটা নর্মাল, বা অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হতেই পারে। এগুলো কিন্তু সাধারণ গর্ভাবস্থার প্রধান শারীরিক পরিবর্তন, যা সকল নারীর ক্ষেত্রে কিন্তু একই রকম নয়, কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছুটা আলাদা, তবে অনেক কিছুই তার আগে থেকে জানা যায়। এই সময় হয়তো অনেকে মনে বিভিন্ন রকম প্রভাব পড়ে, যেমন এই যতই ধরনের শারীরিক পরিবর্তন হোক না কেন নারীর মনের উপর প্রবল চাপ তৈরি হয়। এই সময় কিন্তু উদ্বেগ, অনিশ্চয়তা, মন খারাপ, রাগ, ঘন ঘন মেজাজ বদল, এরকম কিন্তু অনেক কিছু ঘটে নারীদের মনে। অনেকে আবার আবেগের উপরে নিয়ন্ত্রণে হারিয়ে ফেলেন, তারা খুবই অল্পেতে কেঁদে ফেলেন, বিরক্ত হন, রেগে যান, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঠিক আছে, বিভিন্ন কিন্তু গর্ভবতী হওয়ারই একটা অন্যতম লক্ষণ। বিশেষ করে এই সময় কিন্তু মেজাজের পরিবর্তন খুব বাড়ে বাড়ে হতে থাকে, হঠাৎ করেই হতে থাকে, উদ্বেগ বেড়ে যেতে পারে, ঠিক আছে। 9 মাসে গর্ভকালীন সময় কেমন যাবে, তো একটি শিশু, সুস্থ শিশু জন্ম হবে কি না সে নিয়ে অজানা আশঙ্কা, অনিশ্চয়তা, বিভিন্ন ভয় কাজ করে নিজেদের মনে। প্রিয়জনের সহায়তা পাচ্ছেন কি না, জীবনে প্রথমবার মা হতে যাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই ভয় লাগবে। তো বুঝাইরা যে গর্ভকালীন আমাদের মনে এবং শরীরে কী কী পরিবর্তন আসতে পারে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবং তোমরা মায়েরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক এন্ড শেয়ারও করে দিও। আর আমাদের ভিডিও আজকে এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।